بسم الله الرحمن الرحيم এলেম থাকলে যার ভিতরে যত এলেম তিনি তত নমনীয় হন। আপনারা জানেন না, ফাঁকা কলস বাজে বেশি আর ভর্তি কলস বাজে না। যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা তত নুয়ে পড়ে। বড় বড় আলেমদের ইতিহাস পড়তে গেলে যে বোঝা যায়, তারা অত্যন্ত বিনয়ী, এলেম জাহের করতে চাইতেনই না আর পরিচয় দিতে চাইতেন না। আর এখন তো বাথরুমে বসে লাইভ দেয়, এটা হলো ঘটনা। রাগ করলেন আপনারা, আমার কথাটা বুঝবেন। ও কোথায় কি করছে সব লাইভ প্রচার করে পৃথিবীকে জানাচ্ছে, আমি এই আমি সেই আমি ওই করি আমি এই করি। কোথায় এখলাস আর কোথায় তাকওয়া? কিছুই নাই। তো যেটা বলছিলাম যে জাল এবং জৈব হাদিসের কুপ্রভাব, এটা বলতে গিয়ে এই কাহিনীগুলো বললাম। মূলত জাল হাদিসগুলো ছড়ানোর মাধ্যম কয়েকটা, তার মধ্যে এক নম্বর মাধ্যম হলো বক্তা। এক নম্বর মাধ্যম, মানুষ জানবে কি করে বক্তারা এতে ছড়াইছে? একজন আলেম মানুষ বক্তব্য দিয়েছে, সহ্য হয়নি, ঠিক ওই মসজিদে আমি খুতবা দিয়ে বেরিয়ে আসছে, ওই মুরব্বী আবার ধরে বলছে আমাকে যে আপনি শুধু জাল হাদিস বলেন কেন, এইটা জাল চলবে না, ওইটা জৈব চলবে না, সহিগুলো বলতে পারেন না। আমি বললাম যে আপনার জন্যই তো বলি, আমার জন্য কি বলবেন, আমি কি জৈব হাদিস মানি নাকি? তা আমি টেস্ট করলাম, আমি বললাম বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বললাম কত নাকি হয় এটা পড়লে? আচ্ছা 20 লাখ নাকি হয়? আচ্ছা 20 লাখ নাকি হয়, তাই না? আপনি জানেন হাদিসটা জাল, তো সর্বনাশ জাল। এটা জাল হাদিস 60-65 বছর বয়স, বলছে আমি 40-50 বছর যাবত এই দোয়া পড়ে আসি। আমি বলছি আরও পড়েন আপনি। আমি এর মধ্যে আবুল অরকান নামে একজন জাল মিথ্যুক রাবি আছে, মহাদ্দেশগণ সবাই জাল বলেছে, আর আপনি 50 বছর যাবত পড়ে আছে, এই জন্যই তো বলি। সহিটা বলতে পারেন না যে সহি কোনটা বলেন? এখন জানতে চাচ্ছেন কেন আপনি সহি কোনটা এখন জানতে চাচ্ছেন কেন? তখন আমি বললাম যে আপনি বাজারে যান না, এই হাদিসটা আমল করতে পারেন। হাসান সনদ তিরমিজির দ্বিতীয় খণ্ডের 181 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাজারে ঢোকার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, 10 লক্ষ নেকি তার আমল নামায় লিখে দিবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। যেটা বলবেন তখন বলছেন যে যাক মাফ করবেন, আমরা যে জাল হাদিস আমুল করি এটা আমাদের জানাই ছিল না। কেন অবস্থা এটা এরকম হবে কেন? অনুরূপভাবে এক বড় মসজিদে, নাম নিচ্ছি না, আমাদেরকে বললো যে একটু আমি একটু এলেম সম্পর্কে ছাত্রদের নসিহত করি, আমাকে অনুমতি দেন। বলছে ঠিক আছে বলেন। এলেম সম্পর্কে বলতে গিয়ে একবারে যে হাদিসগুলো বলা শুরু করেছে, প্রথমেই বলছে যে এলমের শিকার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাসূল বলছেন উতলুবুল এলম ওয়ালাউ কানা বিসিন, সিন দেশে গিয়ে হলো এলেম শিক্ষা করো, করোনা ভাইরাস খেতে যাবে ও। হ্যাঁ আমি বললাম যে এটা জাল কথা, এটা বলা লাগবে না। এটা বাদ দিয়ে আর একটা বলতেছে কি জানেন, উতলুবুল এলম মিনাল মাহাদে ইলাল লাহাদ, একবার দোলনা থেকে কবর পর্যন্ত এলম শিক্ষা করো। আমি বলছি এটাও জাল কথা। এবার আর একটা বলতেছে কি চমৎকার, মিদাদুল উলামা খয়রুম মিন দিমায়ে শুহাদা,
আলেমের কলমের কালি, আলেমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও দামি। আমি বললাম যে এটাও তো জাল কথা। দেখেন পরস্পর বলে যাচ্ছে, মানে জালগুলোই মুখস্থ। এরপরে আর একটা বলেছে, নাওমুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহেল, অর্থাৎ আলেমের ঘুম জাহেলের ইবাদত চেয়ে অনেক উত্তম। এটা কি? এটা জাল। এগুলো সব তৈরি করছে শিয়ারা। কারা তৈরি করেছে? শিয়ারা তৈরি করেছে এগুলো। এবার উনি বলছেন, যারে ভাই একজন জাল বলেছে একজন সহি বলেছে, আর ইখতিলাফ তো থাকবেই, আর ইখতিলাফ হল রহমত, ইখতিলাফ হল উলামার রহমাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, এবার খেপে গিয়ে বলছে যে আপনি কথায় কথায় কথাই ভুল ধরছেন, ইখতিলাফ তো থাকতেই পারে। আল্লাহ নবী বলেছেন যে ইখতিলাফুল উলামায়ে খায়র কে রহমাতুল্লাকুম, আলেমদের ইখতিলাফ তোমাদের জন্য রহমত। আমলে এটা কোনো হাদিসই না। যাবেন কোথায় আপনি? ইখতিলাফু আসহাবি রহমাতুল্লাকুম, আমার সাহাবীদের ইখতিলাফ তোমাদের জন্য রহমত। এটাও জাল হাদিস। আল্লাহ বলছেন ওলা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বাইয়্যিনাত, দলিল আসার পরে তোমরা ইখতিলাফ করো না, দলে দলে বিভক্ত হয় না। আর বলছে কি ইখতিলাফ রহমত। হ্যাঁ, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে ইখতিলাফের কারণে অনেক এলেম বেরিয়ে আসে, সেটা না। যেগুলো ইখতিলাফ আকিদাগত এবং যেখানে স্পষ্ট দলিল আছে সেখানে কোনো ইখতিলাফ চলবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, এই ক্ষেত্রে মানে যতগুলো কথা বললো শেষে বললো যে আমি আর বক্তব্য দিব না। আমি বললাম যে যান, আপনি কি বলবেন? আপনি আবার সুফি শ্রেণীর লোক যত কথা বলে এইগুলো কার মাধ্যমে ছড়াইছে? ও আর একটা বলতে ভুলে গেলাম, আর একটা বলছে, সেটা হলো ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শয়তান মিন আলফি আবিদ, একজন ফকি 1000 জন আবেদের চেয়েও শয়তানের উপরে খুব ভারী একজন ফকি। আমি বললাম যে এটাও জাল হাদিস, না বলাই ভালো। মানে এলেম সম্পর্কে তো আরো সহি হাদিস আছে কিন্তু মুখস্থ একটা নয়। যেগুলো মুখস্থ আছে সেগুলো কি জাল? আপনাকে রাগ করছেন নাকি? রাগ করারই কথা, সবই জাল বলতেছে না। জালের পাশাপাশি সহি হাদিসগুলো বলা উচিত, বলতে হবে এটা জাল, এটা না, এটা বাদ দেন, এটা বলারই দরকার নাই, সহিটা বলেন। এগুলো সব ছড়িয়েছে সমাজে বক্তাদের মাধ্যমে, আর বক্তারাই শ্রোতাদেরকে বুধ মূর্খ বানিয়ে রেখেছে। এক বক্তা বলছে যে আপনারা জাইতুন গাছের ডাল দ্বারা মেসোয়াক করবেন, জাইতুন এত বিক্রি হয় এই হাদিসটার কারণে, কারণ আল্লাহ খুশি হন, মুখের আবরণ দূর হয়। আল্লাহ রাসুল বলছেন জাইতুন আমার মেসাক, পৃথিবীর সমস্ত নবীদেরও মেসাক। শ্রোতারা বলছে সুবহান আল্লাহ। ওরা বক্তা তো যে সনদটা খুলে দেখলে হতো, ওর কোনো সনদই নাই। কি নাই? সনদই নাই। ঝুঁকছে হুজুর সালাতের মধ্যে, ঝুঁকছে, কেরাত পড়ছে আর কি করছে, ঝুঁকছে। এভাবে ঝুঁকছেন কেন? কইছে এটা তো আসসালাতু মিরাজুল লিল মুমিন, সালাত হলো মুমিনদের কি মিরাজ। আপনি সালাত মুমিনদের তো মিরাজ, আপনি ঝুঁকছেন কেন? না ঝুঁকলে তো মেরাজ হবে না, মানে ঝুঁকতে ঝুঁকতে ও সাত আসমান পর্যন্ত যাবে, বুঝেননি? আমি বলে যে সালাত মুমিনদের মেরাজ দলিল। আমি এটা কি জানেন, এটা তো শিয়াদের তৈরি করা জাল হাদিস। কথা বলাই যায় না আলেমদের কাছে, বক্তাদের কাছে কথা বলাই যায় না। গত কয়েকদিন আগে ওই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি, তারপরে কি আজিমি সুলতানিক, সে বলেন তো কি ইয়া রাব্বি লাকাল হামদ ও আজিমি সুলতানিক, যে কথাটা আছে না। আমি ছোট্ট করে বলেছি যে আসলে
এই সনদটা ঠিক না, আপনি তো খুব ঘটা করে বলেন, এটা বলার দরকার নাই, আপনি যেটা সহি আছে সেটা বলবেন। এই যে রাগা রাগলো, আপনাকে আমি দেখতে পারিনি একটা কারণে, শুধু বক্তাদের কোন জায়গায় ভুল হয় এগুলো খালি ধরে বেড়ান আপনি। এটা এটা আপনি কি বললেন? মানুষ দোয়াগুলো কষ্ট করে মুখস্থ করেছে আর আপনি বলে বেড়াচ্ছেন জাল, মানুষকে বিপদে ফেলে দিচ্ছেন কেন? আমি বলে যা, আমি বিপদে ফেলে দিছি? গতকালকে এয়ারপোর্টে বসে এক লোক একই কথা বলছে যে মানুষ দোয়াগুলো মুখস্থ করেছিল কষ্ট করে, ওযু দোয়াটা মুখস্থ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, কত সুন্দর দোয়া একটা, আর আপনি মানুষকে হতাশ করে দিয়েছেন। কেন? আপনি বলছেন জাল, এত বড় একটা দোয়া আর আপনি বলছেন জাল, মানে দোয়া বড় হলে কি হয় না? জাল হয় না। কালকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যাচ্ছিলাম সৈয়দপুরে, এই ঘটনা। আমি বললাম যে আপনি রাসূলের তৈরিটা বলবেন না মানুষের তৈরিটা বলবেন? বলছে মানুষ তৈরি করলে কথাগুলো তো ভালো, তাহলে ওইটা বলতে গেলে রাসূলের একটা বাদ পড়লো না? আমি বললাম যে আপনার দাঁড়িটা খোঁচা খোঁচা, তো আপনি যেখানে চলাফেরা করেন, যে পথ অবলম্বন করেছেন, এই ড্রেনে থাকা অবস্থায় কোনোদিন শরীর পবিত্র হবে না, আগে ওখান থেকে বের হন। নামাজ পড়েন ঠিকই, পড়াশোনা করেন ঠিকই, যেগুলো পড়ার দরকার ওইগুলো পড়েন না। একজন মুনিশির বইয়ের মধ্যে আপনারা সীমাবদ্ধ, যেমন তবলিগের মুরব্বীরা শুধু ফাজাইল আমলের মধ্যে সীমাবদ্ধ, আপনার মধ্যে আর তবলিগের মধ্যে কোনো পার্থক্য নাই, আগে একটু পড়া শিখেন। আমি বললাম তিরমিজির হাদিস 25 নম্বর হাদিস, আল্লাহ রাসুল বলেছেন শুধু কি? বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহই বলবো কিয়ামত পর্যন্ত, রাসুলের হাদিসটি প্রতিষ্ঠিত করার জন্য। আর হুজুর দোয়া তৈরি করে সেই দোয়া আমাকে পড়তে হবে? যার কোনো দলিল নাই। বলছে আপনি দেখেন তো তারাবির মধ্যে যে দোয়াটা পড়া হয়, সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকাতিল কুদরাত, আপনি বলে দিছেন, কোনো দলিলই নেই, জাল দলিল, জাল হোক কিন্তু দোয়াটা ভালো। তো একে কোনোদিন ওষুধ খাওয়ায় লাভ হবে? ওকে করোনা ভাইরাস দিতে হবে ওর মধ্যে, না হলে সুজা হবে না। একে সহ্য করা যায় বলেন তো দেখি? বলছে যে মানুষের তৈরি হোক কিন্তু দোয়াগুলো তো ভালো, একে পথ দেখানো যাবে? এই কাজ করেছে কারা? বক্তারা। এই কাজই করছে বক্তারা আর এই খতিবরা, আর 2 নম্বর হলো খতিবরা।